আসসালামু আলাইকুম। আজকে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস আনবক্সিং করতে যাচ্ছি এবং সেটা একটা রিভিউ দেখাবো এবং এটা কিভাবে লাগানো হয় বা লাগানোর পরে কেমন দেখা যায় সেটাও দেখাবো। তো এটা হচ্ছে একটা এসি কভার। তো আমাদের হচ্ছে বাসায় এসি থাকলে দেখা যাচ্ছে শীতে 3 মাস বা 4 মাস এসিটা অফ থাকে। অফ থাকলে ঘরের যে ধুলাবালু, এই ধুলাবালুই দেখা যাচ্ছে ওর ভিতরে অনেকটা পড়ে যায়, তখন এই এসিটা আপনার হচ্ছে আরো বেশি ময়লা হয় এবং হচ্ছে এটা সার্ভিস অবশ্য ময়লা হলে অবশ্যই সার্ভিস আস্তে আস্তে কমে আসবে। তো সেই ক্ষেত্রে আমি কিছু কভার খুঁজতেছিলাম। তো একটা চায়নায় একটা কভার দেখলাম, সেই চায়নার কভারটা দেখলাম আলি এক্সপ্রেস একটা দোকানে, সরি দারাজে একটা স্টোরে বিক্রি করতেছে। তো আমি অর্ডার দিলাম, জানি না এটা আসলে কেমন হবে, আপনাদের সাথে খুলবো দেখবো যে কেমন হয়। বাংলাদেশে কিছুগুলো আছে ওগুলা পছন্দ হয় নাই, ওগুলো আসলে এসি চালু অবস্থায় ব্যবহার করার জন্য, বাট এটা আমি ইউজ করব হচ্ছে এসি অফ থাকবে যখন, মানে শীতকালে এই সময়টাতে, এই সময়টাতে এটা আমি কভার দিয়ে রাখবো। তো একটু ঘরের সৌন্দর্যও থাকবে প্লাস হচ্ছে আপনার কি বলে এসিটাও ভালো থাকবে, এই জন্য আসলে এইটা কেনা। তো এটা দেখি খুলি, এটা 11/11 সময় আমি অর্ডার করছি, তো একদিন পরেই 11 তারিখ অর্ডার করছি, 14 তারিখ থেকে 14 তারিখে চলে আসছে। আচ্ছা, তো এটা মিনিমালিস্টিক একটা প্যাকেজিং এ আসছে, ইয়াটা একটা ম্যাট কাপড়, চায়না থেকে আসছে, আলি এক্সপ্রেস থেকে এখন উইভার প্রোডাক্ট আসে না, বিধায় দেশ থেকে অর্ডার করা হয় অথবা আলি এর থেকেই কিনতাম। তো এটা দেখি খুলি, আচ্ছা ফাইন, ওকে, তো এটা আচ্ছা বাহ ভালোই। তো এটা হচ্ছে আপনার রেক্সিনের, যে রেক্সিন কাপড়ই বলা যায় এটা আসলে, এটা কিন্তু পানি টানি ডুববে না, এইরকম একটা অবস্থা। আর এখানে হচ্ছে যে আপনার রাবার আছে, হ্যাঁ, তো এটা উল্টানো, আচ্ছা এটা উল্টানো, তাহলে এটার শরীরটা হচ্ছে এরকম, তো খারাপ না। কিন্তু আমার যেটা এটা ধরে যেটা মনে হচ্ছে এটা আসলে কয়েক বছর মানে কতবার এটা আসলে ব্যবহার করা যায় এটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে, যে আসলে দেখতে জিনিসটা সুন্দর, দেখতে ভালোই, কিন্তু কতদিন আসলে এটা টেকসই হবে, মানে এক বছরে প্রতি বছর যদি 450 করে কেনা লাগে, দাম প্রায় 400-450 টাকা, তো তাহলে তো সমস্যা, কতবার টেকে সেটা হচ্ছে কথা। আমার কাছে টেকসইয়ের ব্যাপারে আমার কাছে একটু কম মনে হচ্ছে, একটু হার্ড ম্যাটেরিয়াল, হার্ড রেক্সিন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটু টেকবে কম, কিন্তু দেখতে সুন্দর, ফ্যান্সি প্রোডাক্ট, গুছায় টুছায় রাখলে, সুন্দর ধুয়ে রাখলে হয়তো ভালোই থাকবে আর কি। তো এটাই ছিল আমাদের আনবক্সিং এবং এটা লাগাবো একটু পরে আপনাদের দেখাবো। এটা হচ্ছে দারাজে আছে, তো এটা আমি আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিব, আপনারা এটা আসলে ওইখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে,